বাংলার নদীতে মাছের নৌকা পাওয়ার দৃশ্য চিরন্তন। বাঙালির মানসপটে আকাশের ছবি ধীরে ধীরে যেন ম্লান হতে বসেছে। বরগুনার বাওয়ালকার খেয়াঘাট এখনো আছে, পারাপাড়ের ব্যস্ততা থাকলেও নেই আগের জৌলুস। আবহমান বাংলার অনেক গান, গল্প, কবিতা রয়েছে এই মাঝি, খেয়া কিংবা খেয়াঘাট নিয়ে, কিন্তু কালের পালাবদলে সেই ঐতিহ্যও ফাটা পড়েছে। নদীর তীরের ঘাটে বাঁধা নৌকা আর পারাপারের এমন চিত্র দেখে মাঝি হতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সামান্য অর্থের বিনিময়ে নদী পার করে দেয়া সুজন মাঝিদের জীবনের গল্পটা যেন সুকুমার রায়ের কবিতার মতো ষোলো আনায় নিচ্ছে। মনের ভেতর পদ্মা নদীর মাঝির মতো হাজারো অভিযোগ। ব্রিটিশ আমল থেকে আমার ব্যবসা ছাড়া খেয়া পাইছে, লোকজন অনেক কমছে, পথঘাট হয়ে গেছে সব দিকে, রাস্তাঘাট হাইতে তো খেওয়ায় না, ভুনছি ব্রিজ হইবে, এখন তো ব্রিজ হইলে আমাকে না খাই থাকতে হইবে। গ্রামীণ জনপদেও নদী ও খালে ব্রিজ কালভার্ট নির্মাণ করায় পারাপারে নৌকার ব্যবহার কমেছে, তবে কিছু কিছু জায়গায় নৌকার জোরালো ব্যবহার এখনো রয়েছে। নৌকার ইতিহাস এ অঞ্চলের মানুষের হাজার বছরের ইতিহাস। নৌকা নিয়ে এই এলাকার মানুষের জীবন জীবিকা অনেকটা নির্ভর করে। পাংশি নৌকা ছিল, একমালাই নৌকা ছিল, এই অনেক নৌকা হারিয়ে গেছে। এখন কিছু কিছু নৌকা আছে প্রয়োজনের তাগিদে, যেগুলো মানুষের নিত্যদিনের কাজে প্রয়োজন হয় এগুলো আছে। সড়ক যোগাযোগের ফলে নৌকার ঐতিহ্য অনেকটা বিলুপ্তির পথে। লোহার তৈরি কিংবা শ্যালো ইঞ্জিন চালিত নৌকা ধীরে ধীরে দখল করে নিচ্ছে কাঠের নৌকার জায়গা। ঐতিহ্যবাহী এ নৌকা তৈরিতে খরচ বেশি হওয়ায় পিছিয়ে যাচ্ছেন মাঝিমাল্লারা। সত্তরের দশকে ঢাকার ওপর দিয়ে বয়ে চলা বালু নদী দিয়ে নৌকায় পণ্য নিয়ে যেতেন ব্যবসায়ীরা। সত্তরার্ধ সুনীলের সেসব স্মৃতি এখনও অমলিন। এই নৌকা বিভিন্ন জায়গায় যাইতাম, ডেমরা যাইতাম, রামপুরা টেলিভিশন যাইতাম, হাতিঝিল ওদিক দিয়ে গিয়ে মগবাজার আমরা ঢুকতাম, ওই সমস্ত বিভিন্ন জায়গায় আমরা হাট বাজার করছি ব্যাপারী গুলোয়া। বাদাম দিয়া নৌকা চলে গেছি, বেড়াইতে গেছে নানার বাড়ি, ওই সময় আমার সংসার খুব ভালো চলছে, ওখানে ওই সমস্ত জায়গায় আর নৌকা লয়ে যেতে পারি না। নদীও তো এখন বইরা ফেলাইছে, নদী ছাড়া আর যাওয়ার পথ নাই। নদীমাতৃক বাংলাদেশে একসময় 150 বেশি ধরনের নৌকার প্রচলন ছিল, বিলুপ্ত হয়েছে 30টিরও বেশি ধরন, বিলুপ্ত প্রায় আরও 20টি ধরন। ঢাকা বিভাগে 6টিরও বেশি নৌকা বিলুপ্ত হয়েছে, রাজশাহী বিভাগে বিলুপ্ত হয়েছে 6 ধরনের নৌকা, খুলনা বিভাগেও বিলুপ্ত হয়েছে কয়েক ধরনের নৌকা, আর সিলেট ও ময়মনসিংহ বিভাগে 4টিরও বেশি নৌকা বিলুপ্ত হলেও চট্টগ্রাম বিভাগে বিলুপ্ত হয়েছে 6টিরও বেশি। এছাড়া বিলুপ্তির পথে রয়েছে ঢাকা অঞ্চলের যাত্রীবাহী কেরাই, নারায়ণগঞ্জ অঞ্চলের পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত পাল্টাই, কিশোরগঞ্জের গন্তি, বরিশাল ও চাঁদপুর অঞ্চলের মাছ ধরার নৌকা, পাবনা, সিলেট ও কুতুবদিয়া অঞ্চলের তিনটি সহ বিভিন্ন জেলার বেশ কিছু নৌকা। দেশের নদনদী খালবিলগুলোতে এখন দেখতে পাওয়া যায় 40 ধরনের নৌকা। 90-এর দশক থেকে বাংলাদেশের নৌকায় পানি সেচের জন্য ব্যবহৃত শ্যালো ইঞ্জিন লাগানো শুরু হয়। এর ফলে নৌকা একটি যান্ত্রিক নৌযানে পরিণত হয়। এই নৌকাগুলো শ্যালো নৌকা নামে পরিচিতি পায়। বেড়েছে লোহা ও স্টিলের তৈরি নৌযানের ব্যবহারও। হ্যাঁ, আগে বিয়ে শাদী নৌকা তো আমরা নৌকা দা চলন গেছি, আবার নৌকা দা চলন আইছি, গান গাইতে গাইতে ঘুমটাই না যাইতো, তারপরে মনে করেন ঠেলার নৌকা বইটা দিয়ে পাইতো, কারের নৌকা বানায় না, কাঠে দাম বেশি, মিস্ত্রির দাম বেশি। বংশ পরম্পরায় মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরেন অনেক জেলে। জেলেরা জানান ইঞ্জিনবিহীন নৌকায় জালে মাছ ধরা পড়ে বেশি। ট্রলারের শব্দ তো মাছ জাগা, আর নৌকা তো পাইলে এটা শব্দ মতো পায় না, সুন্দর মতন মাছ ধরতে পারি। জাল জল লইয়া 2,500 মতন যায়, শুধু নৌকা যাই হোক আপনি 70-80,000। ভালো ছিল কিন্তু মানে আরাম পাইছে চললে, কিন্তু না এইসব নৌকা তো যাইতে দিচ্ছে না। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকার স্মৃতিচিহ্ন টিকিয়ে রাখতে
দক্ষিণের জেলা বরগুনায় বঙ্গবন্ধু নৌকা জাদুঘর স্থাপন করেছে জেলা প্রশাসন। জাদুঘরটি সপ্তাহে ৬ দিন খোলা থাকে। সাবেক জেলা প্রশাসকের পরিকল্পনায় জেলা সদরে ৭৮% জমির উপর নির্মিত জাদুঘরটির দৈর্ঘ্য ১৬৫ ফুট ও প্রস্থ ৩০ ফুট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নৌকার আদলে এই নৌকা জাদুঘর নির্মাণ করা হয়। করোনার মহামারীর মাঝে মাত্র ৮১ দিনে এটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। এর মূল ভবন ৭৫ ফুট আর প্রতিটি গোলইয়ের দৈর্ঘ্য ৪৫ ফুট। প্রতিদিনই বরগুনার এই নৌকা জাদুঘর দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। পুরানো ঐতিহ্য দেখতে পেয়ে মুগ্ধ তারা। অনেক অনেক সুন্দর সুন্দর নৌকা। কোনটা ভালো লেগেছে? বৌতলা নৌকা। এটা ভালো লাগার কারণ কি? এই বৌতলার কারণে নাকি? না, তাহলে সুন্দর দেখতে। অনেক নৌকা দেখেছি, মাছ ধরা নৌকা, কোষা নৌকা, বাড়কি নৌকা। না, এখানে দেখি অনেক, যেগুলো আসলে নাম জানা ছিল না, দেখতেছি নতুন নতুন অনেক নামগুলা, তো ভালোই লাগছে আর কি দেখে। আমরা ঘুরতে বেরিয়েছিলাম, এরপরে ছোট ভাই বোনের আছে, মনে করলাম যে নৌকা জাদুঘরেই যাই। এটা আমাদের ঐতিহ্যের সাথে আমাদের যে পরিচিতি এটা যাতে বৃদ্ধি পাক, এর জন্যই আসলে নৌকা জাদুঘরে আসা। নদীমাতৃক এদেশে নদী ও নৌকার ইতিহাস অনেক প্রাচীন। এসব নৌকা অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে, তবে এই জাদুঘরে রয়েছে শুধু নৌকার সেই অনুকৃতি। প্রাগৈতিহাসিক কাল থেকে নৌকার ব্যবহার শুরু হলেও আবহমান বাংলার এই জনপদে আদিকাল থেকেই নৌকার ব্যবহার হয়ে আসছে। ৮০ দশকের আগেও এদেশে নৌকা ছিল যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের অন্যতম মাধ্যম। প্রাচীনকাল থেকে বাংলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিস্তৃত ছিল সমগ্র পৃথিবী জুড়ে। পারস্য উপসাগর, আরব সাগর হয়ে সুমেরীয়, ক্যালডীয়, আক্কাদিয়া, বেবিলনীয় ও মিশরীয় সভ্যতার জনগোষ্ঠীর সঙ্গে নৌপথে পণ্য আদান প্রদান করতেন বণিকরা। খ্রিস্টপূর্ব ৩২১ সালে গুপ্তদের শাসনামলেও বাণিজ্যের প্রয়োজনে নৌকার ব্যবহার ছিল চোখে পড়ার মতো। পালসেনদের আমলে নৌকায় ব্যবসা বাণিজ্যের প্রসারের পাশাপাশি নৌযুদ্ধের প্রমাণ পাওয়া যায়। তখন অভ্যন্তরীণ ও আন্তর্দেশীয় বাণিজ্যের প্রধান বাহনই ছিল নৌকা। সে সময়ে সীমান্ত রক্ষা ও যুদ্ধের প্রয়োজনে ব্যবহার করা হতো বিভিন্ন আকার ও নকশার নৌকা। চট্টগ্রাম থেকে শুরু করে বাংলার বিভিন্ন স্থানে চাহিদার চাপে তখন নৌকা নির্মাণের কারখানাও গড়ে উঠেছিল। মধ্যযুগে আরব বণিক ও ধর্মপ্রচারকরাও বাংলায় এসে নৌকা ব্যবহার করেছেন। মুসলিম শাসকদের আগমনের পর বাংলা নৌশিল্পের আরও বিকাশ ঘটে। সুলতানি আমলে বাংলার তৈরিকৃত জাহাজও ছিল বিশ্বখ্যাত। সে সময় তৈরি জাহাজ ইউরোপের পাশাপাশি তুর্কি অটোম্যানদের কাছেও রপ্তানি করা হতো। ১৫৮৬ সালে বাংলায় ঘুরতে এসে বিখ্যাত পর্যটক রাল্ফ ফিচ বড় বড় নৌকার কথা তুলে ধরেছেন তার বিবরণীতে। তার বর্ণিত নৌকায় ২৪ থেকে ২৬টি দাঁড় থাকার কথাও জানা যায়। মোগলরা বাংলা সুরক্ষিত করতে শক্তিশালী নৌবহর গড়ে তুলেছিল। বিভিন্ন ধরনের নৌকায় সজ্জিত সেই নৌবহরকে বলা হতো নওয়ারা। তখন ঢাকা ছিল নৌবহরের সদর ঘাঁটি। সর্বোপরি মুসলিম শাসক, জমিদার, ধনী ও বণিক শ্রেণী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য করতে এসে নৌকার ব্যবহার করেছে ইংরেজরাও। মুক্তিযুদ্ধের সময়ও নৌপথে যুদ্ধের অন্যতম বাহন ছিল নৌকা। ১৭০০ সালের শেষ ভাগে নৌকায় করে বাংলাদেশের উপকূলে আসেন রাখাইনরা। এরপর তারা বরগুনা, পটুয়াখালী সহ উপকূলবর্তী কয়েকটি অঞ্চলে বসবাস শুরু করেন। জাদুঘরে থাকা এসব নৌকার অনেকটি এখন দেখতে পাওয়া যায় না। একসময় এসব নৌকার আধিপত্য ছিল নদী ছাড়িয়ে সাগরেও, তবে বর্তমানে সে চিত্র অনেকটাই পাল্টেছে। প্রাচীনকাল থেকে এ অঞ্চলে বিভিন্ন ধরনের নৌকার ব্যবহার দেখতে পাওয়া যায়। মালামাল পরিবহন থেকে শুরু করে কৃষিকাজ, সাগরে মাছ ধরা, সুন্দরবন থেকে কাঠ সংগ্রহ, খাজনা বা কর আদায়ে নৌকার ব্যবহার করে আসছেন এ অঞ্চলের মানুষ। শুরুর দিকে বড় বড় গাছের গুড়ির মাঝখানটা খোদাই করে নৌকা বানানো হতো। পর্যায়ক্রমে বাঁশ, বেত, কাঠের তক্তা ব্যবহার করে আরও বড় মাপের নৌকা তৈরি শুরু হয়। এতে কাঠের কারুকাজের পাশাপাশি লোহা, তামা, কাঁসা এবং দস্তার কাজও করা হয়। জাদুঘরে রয়েছে ঢাকা অঞ্চলের বিলুপ্ত হওয়া পঞ্চঘটি, সাভারের পালোয়ারি, রাজশাহী ও কিশোরগঞ্জের গয়না, পাবনার পানসি, কোষা, সিরাজগঞ্জের বজরা, হারঙ্গা, সিলেটের গোসতি, গোঘি, চট্টগ্রামের টেম্পো, বন, গদু, কুতুবদিয়ার বড় সাম্পান, বালাম, সুলুক, ময়মনসিংহের ধনী ও বণিক শ্রেণীর ব্যবহৃত ময়ূরপঙ্খী, এছাড়া জেলেদের কাছ থেকে কর আদায়ের জন্য ব্যবহৃত পিনাশ নৌকার অনুকৃতি। জাদুঘরে যে বিলুপ্ত নৌকায় রয়েছে তেমনটি কিন্তু নয়, এখানে প্রচলিত নৌকাও রয়েছে। এটি রাজশাহীর জোড়া নৌকা এবং এর পাশেই রয়েছে বিলাসী নৌকা, যেটি মানিকগঞ্জের, এবং বরিশালের মাছ ধরার নৌকাও কিন্তু রয়েছে। আয়োজকরা বলছেন এখানে বর্তমানে নৌকার সংখ্যা রয়েছে ৭০টি। এ সংখ্যা আগামীতে বাড়িয়ে
100টিতে নেওয়া হবে। বাংলাদেশের লোকগীতি ও সাহিত্যে সাম্পানের উল্লেখ পাওয়া যায়। সমুদ্রে উত্তাল ঢেউয়ের সঙ্গে ভেসে বেড়ায় সাম্পান। চট্টগ্রাম কুতুবদিয়া এলাকায় সাম্পান নৌকা বেশি দেখা যায়। এ নৌকাগুলির সামনের দিকটা উঁচু আর বাঁকানো, প্রয়োজনে এর সঙ্গে পাল থাকে আবার কখনো থাকে না। একজন মাঝি চালিত এই নৌকাটি মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা হয়। একটা সময় বড় আকারের সাম্পানও দেখা যেত কুতুবদিয়া অঞ্চলে, তবে এখন তা বিলুপ্ত হয়ে গেছে। ময়মনসিংহ অঞ্চলের ময়ূরবংশী এই নৌকাটির নাম অনেকেই হয়তো শুনেছেন এবং এটি বিলুপ্ত হয়েছে অনেক বছর আগে। এটি মূলত ধনী এবং বণিক শ্রেণীর লোকরাই ব্যবহার করত। রাজাবাদশাহের শৌখিন ও পছন্দের নৌকা ছিল ময়ূরপঙ্খী। এর সামনের দিকটা দেখতে ময়ূরের মতো বলে নামও দেয়া হয়েছে ময়ূরপঙ্খী। বিলুপ্ত এই নৌকাগুলির দৈর্ঘ্য ছিল 11.40 থেকে 13.75 মিটার পর্যন্ত এবং প্রস্থে 2.75 থেকে 3 মিটার পর্যন্ত। এই নৌকা চালাতে প্রয়োজন হতো চারজন মাঝির, থাকত দুটো করে পাল। বছরা মূলত সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলে দেখা যেত। আগের দিনে সকলে ধনী ব্যক্তিরা এই নৌকায় ভ্রমণ করতেন। তাদের কাছে বেশ জনপ্রিয় ছিল বজরা নৌকা। বসবাসের জন্য এর ভেতরে খাবার দাবার সহ সব ধরনের সুযোগ সুবিধাই থাকত। কোনো কোনোটিতে পাল লাগানো হতো, থাকত চারজন করে মাঝি। নৌকার দৈর্ঘ্য ছিল 13.72 থেকে 14.65 মিটার আর প্রস্থ 2.25 থেকে 3.20 মিটার। জনপ্রিয় নৌকা বাইচ। এই নৌকা ঘিরে হতো অনেক মজার মজার খেলা। পুরনো বাংলার নবাব বাদশারা বাইচের আয়োজন করতেন। ভালোবেসে নানা ধরনের কারুকাজ আর সুন্দর নাম দেয়া হতো এই নৌকার। এখনও কিশোরগঞ্জ, পাবনা, ময়মনসিংহ, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বাইচ নৌকা দেখতে পাওয়া যায়। এটি লম্বায় 150 থেকে 200 ফুট পর্যন্ত হয়। প্রতিযোগিতার সময় এতে 25 থেকে 100 জন পর্যন্ত মাঝি থাকতে পারত। পাবনার এই পানসি নৌকাটি এখন বিলুপ্ত। এই নৌকাটি আপনাদের অনেকের কাছে হয়তো পরিচিত, কিন্তু নামে এবং এটি বিলুপ্ত হয়েছে অনেক বছর আগে। এটি মূলত পণ্য এবং যাত্রী পরিবহনে ব্যবহার করা হতো। নৌকায় চড়ে দূরে যাওয়ার অন্যতম মাধ্যম ছিল পালতোলা পানসি। এই নৌকায় চড়ে মাঝি মাল্লারা ভাটিয়ালি, মুর্শিদি আর মারফতি গান গেয়ে মন কেড়ে নিত যাত্রীদের। বাংলাদেশে বরিশাল অঞ্চলে এটি প্রচুর দেখা যেত। কালের বিবর্তনে হারিয়ে গেছে এই নৌকা। এই যে ঐতিহ্য যা এখনও চলমান, সেটার বিষয়ে আমাদের ভাবনা চিন্তা করার দরকার ছিল। আমি মনে করি এখনও সময় আছে, যদি নদী ইনস্টিটিউট যেটা আছে তার অধীনে একটা বড় রকমের নৌকা জাদুঘর তৈরি করা হয় এবং নদী এবং নৌকার সঙ্গে যে গানের সম্পৃক্ততা সেটা নিয়েও যেন একটা ইনস্টিটিউটের মতো তৈরি করা হয়। বরগুনার নৌকা জাদুঘরের কাজ এখনও অসম্পূর্ণ। কর্তৃপক্ষ জানান, এখানে আগামীতে নৌকা গবেষণা কেন্দ্র নির্মাণের পাশাপাশি আধুনিক পাঠাগার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শিশু বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে। নৌকাটি যেখানে স্থাপন করা হয়েছে সেখানে আমরা একটি লেক করার পরিকল্পনা আছে। এর বাইরেও আমাদের এইদিকে আমাদের বাচ্চাদের জন্য রাইড স্থাপন করা হবে, যাতে করে ছোট ছোট সোনামণিরা, ছেলেমেয়েরা এসে যাতে খেলাধুলা করতে পারে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূলে প্রবাহিত পায়রা, বলেশ্বর ও বিষখালী নদী বিধৌত বরগুনা জেলার নামকরণে যে একাধিক জনশ্রুতি রয়েছে তার প্রায় সবগুলোই নৌকার সঙ্গে সম্পৃক্ত। এ জেলায় 5,000-এরও বেশি জেলে রয়েছে যাদের জীবনের সাথে জড়িয়ে আছে নৌকা। বরগুনার বর্তমান জেলা প্রশাসক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধারণের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ, লোকজ ঐতিহ্যের সংরক্ষণ ও তরুণ প্রজন্মের কাছে নৌকার অতীত ইতিহাস তুলে ধরতেই এটি গড়ে তোলা হয়েছে। আগামীতে এতে আরও নৌকার অনুকৃতি তোলা হবে। বরগুনা জেলাটি একটি পর্যটনের একটি অপার সম্ভাবনাময় জেলা হিসাবে আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি, কিন্তু সেই পর্যটনকে আমরা যদি একটি মানে বাস্তবসম্মত রূপ দান করতে চাই সেখানে এই জাদুঘরটি একটি ভূমিকা পালন করবে। কারণ এই জাদুঘরকে লক্ষ্য করে আমরা ধারণা করেছি যে অনেক পর্যটক বরগুনাতে আসবেন এবং তারা এই জাদুঘর থেকে গ্রাম বাংলার নৌকার একটা মানে ফ্লেভার তারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। তা আমরা মানে আশা করব যে প্রতি বছর নৌকা কেন্দ্রিক কিছু মানে আমরা উৎসব করতে পারি। কালের পরিক্রমায় অধিকাংশ নৌকারই এখন ঠাই হয়েছে এই জাদুঘরে। সংশ্লিষ্টরা বলছেন, ঐতিহ্যবাহী নৌকা রক্ষায় নৌপথ সুরক্ষার পাশাপাশি নৌকা কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে হবে, সেই সাথে নিতে হবে নানামুখী উদ্যোগ। এসানুল হক শাওন, সমসংবাদ, বরগুনা।